আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা ভয়েস সম্পর্কে জানবো। ভয়েস আমাদের গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, আর আমাদের বিভিন্ন পরীক্ষাতেও ভয়েস এসে থাকে। তো এই ভিডিওতে তো আমরা ভয়েসের একদম বেসিক জিনিসগুলো সম্পর্কে জানবো এবং ভয়েসের সবচেয়ে ব্যবহৃত বেশি 5টি রুল সম্পর্কে জানবো। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনার বেসিক ভয়েস নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। প্রথমে জেনে নিই ভয়েস কাকে বলে। ভয়েস হচ্ছে ক্রিয়ার প্রকাশভঙ্গি, যার মাধ্যমে বোঝা যায় যে কোনো বাক্যের সাবজেক্ট কাজটি করছে নাকি সাবজেক্টকে দ্বারা কাজটি করা হচ্ছে। তার মানে হলো, যদি কোনো সাবজেক্ট কাজটি করে সেটি এক ধরনের ভয়েস হতে পারে, আবার যদি সাবজেক্টকে দ্বারা কাজটি করা হয়ে থাকে তাহলে সেটি আরেক ধরনের ভয়েস হয়ে থাকে। তার মানে ভয়েস হচ্ছে ক্রিয়ার প্রকাশভঙ্গি। এবার যদি আমরা দেখি ভয়েস কত প্রকার ও কি কি, আমরা জানি ভয়েস হচ্ছে দু প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং হচ্ছে প্যাসিভ ভয়েস। তো এবার আমরা জেনে নিব অ্যাক্টিভ ভয়েস কি। যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে সক্রিয়ভাবে কাজটি করে সেই সেন্টেন্সে ভার্বের অ্যাক্টিভ ভয়েস হয়, অর্থাৎ যেখানে সাবজেক্ট নিজে কাজটি করবে তাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলবো, যেটার স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমরা যদি এক্সাম্পলটির দিকে তাকাই, আই রাইট আর্টিকেলস, এখানে আর্টিকেল কে লিখে, আই অর্থাৎ এখানে সাবজেক্ট নিজে কাজটি করছে, সেজন্য আমরা বলতে পারি এটি একটি অ্যাক্টিভ ভয়েস। এবার আমরা দেখব প্যাসিভ ভয়েস কি। যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে সক্রিয়ভাবে কাজটি করে না বরং অবজেক্টের কাজটি তার দ্বারা করা হয় সেই সেন্টেন্সে ভার্বের প্যাসিভ ভয়েস হয়। তার মানে হচ্ছে, আমরা যদি এক্সাম্পলটির দিকে তাকাই, আর্টিকেলস আর রিটেন বাই মি, এখানে আর্টিকেল সাবজেক্টটি নিজে নিজে লিখছে না, আর্টিকেলকে অবজেক্ট দ্বারা করা হচ্ছে, অর্থাৎ মি এই আর্টিকেলগুলো লিখছে। সেজন্য আমরা বলতে পারি প্যাসিভ ভয়েস মানে হলো যেখানে সাবজেক্ট নিজে নিজে কাজটি করতে পারবে না, সাবজেক্টকে কেউ কাজটি করাবে বা করবে। আমরা যদি স্ট্রাকচারের দিকে তাকাই, সেটি হলো অবজেক্ট প্লাস ভিভার্ব প্লাস ভার্বস পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্ট। এবার আমরা দেখব চেঞ্জিং ভয়েস, অর্থাৎ যেটা আমাদের বেশিরভাগ কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে এসে থাকে। তো আজকের এই ভয়েস আমরা একদম সবচেয়ে ব্যবহৃত 5টি রুল নিয়ে আলোচনা করবো। আপনি যদি ভয়েসের অন্যান্য রুলগুলো দেখতে চান তাহলে আই বাটনে আসা প্লেলিস্ট থেকে অথবা আপনি ডেসক্রিপশনে গিয়ে ভয়েসের একদম পুরো ভিডিওগুলো দেখে নিতে পারেন, যাতে আপনি অ্যাডভান্স ভয়েস সম্পর্কেও ধারণা পাবেন। রুল নাম্বার 1, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্টে রূপান্তরিত হবে। তার মানে হচ্ছে, আমরা যদি একটা ভয়েসকে চেঞ্জ করতে যাই সেখানে আমাদের কয়েকটা জিনিস একদমই মনে রাখতে হবে। আমাদের অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসে নিতে হবে, আমাদের সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, অবজেক্টকে সেকেন্ড হলো অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। 3 নম্বরে আমাদের যে ভার্বটি থাকবে ভার্বটিকে আমরা ফার্স্ট পার্টিসিপল করব, অর্থাৎ ভার্ব 3 করব, এবং অক্সিলারি ভার্ব বা বি ভার্ব নির্বাচন করা হবে সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী। তো আমরা এখান থেকে তিনটা জিনিস একটু বুঝে নেই। আবার একটা হলো আমরা সাবজেক্টকে অবজেক্ট করব, অবজেক্টকে সাবজেক্ট করব, আর 3 নম্বর জিনিস হলো আমরা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব। এখানে আমরা কীভাবে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব ইউজ করব সেটা আমরা টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী। আমরা যদি এক্সাম্পলটির দিকে তাকাই, আই রাইট পোয়েমস, এখানে আমরা যদি এটিকে চেঞ্জ করতে যাই তাহলে আমাদের অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে, অর্থাৎ পোয়েমসকে আমরা অর্থাৎ পোয়েমস অবজেক্টটিকে আমরা সাবজেক্টে আনলাম, তারপরে আমাদের আই সাবজেক্টটিকে আমরা অবজেক্ট করলাম, আই এর অবজেক্টিভ ফর্ম যেহেতু মি আমরা মি করলাম, অ্যান্ড দেন রাইট একটি বার, এই রাইটের আমরা ফার্স্ট পার্টিসিপল ফর্ম রিটেন লিখলাম। এখন আমাদের কথা হচ্ছে আমরা অক্সিলারি বার কীভাবে লিখবো, সেটা লেখার জন্য আমাদের দুটো জিনিসের দিকে তাকাতে হবে, একটা হলো সাবজেক্ট আর একটা হলো টেন্স। এখন এই আই রাইট পোয়েমস এটি কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিটে আছে সেক্ষেত্রে আমরা অ্যাম ইজ আর এই তিনটা যে কোনো একটা অক্সিলারি ভার্ব ইউজ করব। আর এই তিনটার মধ্যে আমরা কোনটা অক্সিলারি ভার্ব ইউজ করব, যেহেতু পোয়েমস একটি প্লুরাল সাবজেক্ট সেক্ষেত্রে আমরা আর ইউজ করব, যদি পোয়েম থাকতো তাহলে আমরা ইজ ইউজ করতাম, আর শুধুমাত্র আই থাকলে আমরা অ্যাম ইউজ করব। আই হোপ রুল নাম্বার 1 আমরা ক্লিয়ার। এবার আমরা সেকেন্ড রুলটি দেখব, ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। আমরা জানি ইনডিফিনিট টেন্স 3 ধরনের, প্রেজেন্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। তো যদি প্রেজেন্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা দেখি সেক্ষেত্রে সেটি সেই ভয়েসকে আমরা কীভাবে চেঞ্জ করব, একদমই সহজ। আমাদের প্রথম তিনটা জিনিস একই থাকবে, অর্থাৎ সাবজেক্টকে অবজেক্ট বানাবো, অবজেক্টকে সাবজেক্ট বানাবো এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম লিখবো, সব জায়গায় সেম। কিন্তু যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে আমরা অক্সিলারি ভার্ব হিসাবে অ্যাম ইজ আর ইউজ করব, আর ফার্স্ট ইনডিফিনিট হলে অক্সিলারি ভার্ব হিসাবে ওয়াজ ওয়্যার ইউজ করব, যদি ফিউচার ইনডিফিনিট হয় তাহলে অক্সিলারি ভার্ব হিসাবে শ্যাল বি বা উইল বি ইউজ করব। এটা হলো মূল কথা।
এখন আমরা কোথায় অ্যাম ইউজ করব, কোথায় ইজ ইউজ করব, কোথায় আর ইউজ করব, বা কোথায় আমরা ওয়াজ ইউজ করব, কোথায় ওয়্যার ইউজ করব, বা কোথায় আমরা শেল বি ইউজ করব, কোথায় আমরা উইল বি ইউজ করব। যদি আমাদের সাবজেক্টটি সিঙ্গুলার হয় এবং সেটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে আমরা অ্যাম বা ইজ ইউজ করব। সেক্ষেত্রে শুধু আই সাবজেক্ট হলে আমরা অ্যাম ইউজ করব, অন্য সব ক্ষেত্রে ইজ, আর প্লুরাল হলে আমরা আর ইউজ করব। ঠিক তেমনই যদি প্লুরাল হয় তাহলে আমরা ওয়্যার ইউজ করব, সিঙ্গুলার হলে ওয়াজ ইউজ করব। আর শেল বি উইল বি এর তেমন কোনো পার্থক্য নেই, আপনি যে কোনোটা ইউজ করলেই সেটা ট্রু হবে। আমরা যদি এক্সাম্পলগুলোর দিকে তাকাই, শি ফ্রেজেস মি, এই অ্যাক্টিভ ভয়েসটিকে আমরা প্যাসিভ করতে হলে আমাদের এই মিটিকে, মি অবজেক্টকে আমাদের সাবজেক্ট করতে হবে। তো আমরা জানি মি এর সাবজেক্টিভ ফর্ম আই, তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি সেন্টেন্সটি একটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো সেক্ষেত্রে আমরা অ্যাম, ইজ বা আর যে কোনো একটা ইউজ করব। তো সেক্ষেত্রে যেহেতু আই একটি সিঙ্গুলার সাবজেক্ট এবং আমরা জানি আই এর পর সবসময় অ্যাম হয়, আমরা অ্যাম দিলাম, তারপর ফ্রেজেস, এই ফ্রেজেসের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হলো ফ্রেজড, তা আমরা জানি, তারপর বাই, আর শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। তার মানে হচ্ছে আমরা অ্যাক্টিভ ভয়েসটিকে চেঞ্জ করে প্যাসিভে আনলে আই অ্যাম ফ্রেজড বাই হার এটি পাচ্ছি। ঠিক সেমভাবে আমরা যদি শি ফ্রেজড মি এটিকে ভয়েসে চেঞ্জ করতে চাই, দেন আমরা পাবো আই ওয়াজ ফ্রেজড, আই ওয়াজ ফ্রেজড বাই হার। আবার শি উইল ফ্রেজ মি, এই ফিউচার ইনফিনিট টেন্সটিকে আমরা যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভে আনতে যাই তাহলে আমাদের সেম ওয়েতে সাবজেক্টকে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট, তারপর আমরা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম এবং আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে আমরা শেল বি বা উইল বি ইউজ করব। এবার আমরা দেখব রুল নাম্বার 3, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে প্যাসিভ ভয়েসে নিব। তো কন্টিনিউয়াস টেন্স আমাদের তিন ধরনের, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস। সব কিছু আগের মতো সেম থাকবে, অর্থাৎ সাবজেক্টকে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এখানে অক্সিলারি ভার্বের জায়গায় আমাদের যেটা করতে হবে, এর আগে আমরা যা দেখেছিলাম অর্থাৎ অ্যাম, ইজ, আ এগুলোর সাথে আমাদের বিং অ্যাড করতে হবে, আবার ওয়াজ, ওয়ার দেখেছিলাম তার সাথে আমাদের বিং অ্যাড করতে হবে, আবার শেল বি, উইল বি দেখেছিলাম তার সাথে আমাদের বিং অ্যাড করতে হবে। সো সব কিছু সেম থাকবে, জাস্ট আমাদের আগের যে অক্সিলারি ভার্বগুলো ছিল অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে বা ফার্স্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে বা ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে, সেগুলির সাথে আমরা শুধুমাত্র বিং অ্যাড করে দিব। আমরা যদি প্রথম এক্সাম্পলের দিকে তাকাই, শি ইজ ফ্রেজিং মি, এটি একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটিকে আমরা যদি প্যাসিভে রূপান্তর করতে যাই তাহলে আমাদের মি, মি এর সাবজেক্টিভ ফর্ম আই আমরা জানি, তারপর যেহেতু আই এর পরে অ্যাম হয় অ্যাম বিং, তারপর ফ্রেজের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হলো ফ্রেজড আর বাই হার। সেম ওয়েতে সেকেন্ড এক্সাম্পলটি, শি ওয়াজ ফ্রেজিং মি, এখানে আই ওয়াজ বিং ফ্রেজড বাই হার, মি এর আমরা আই লিখলাম, অ্যান্ড দেন আমরা জানি এখানে ফার্স্ট কন্টিনিউয়াস, তো আমরা ওয়াজ বিং বা ওয়ার বিং লিখতে পারতাম, যেহেতু আই একটি সিঙ্গুলার সাবজেক্ট সেজন্য আমরা লিখেছি ওয়াজ বিং, তারপর প্রেজড বাই হার আগের মতো। তারপরে শি উইল বি প্রেজিং মি, এখানে আমরা বুঝতে পারছি এটি একটি ফিউচার কন্টিনিউয়াস টেন্স, সেক্ষেত্রে আমরা আগের মতো সাবজেক্টকে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম দিলাম। এবার আমরা শেল বি বা উইল বি এর পরে বিং অ্যাড করে দিব, দেন ইটস ডান। এবার আমরা রুল নাম্বার 4 দেখব, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। আমরা জানি পারফেক্ট টেন্স তিন প্রকার, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। তো এইসব ক্ষেত্রে আমরা কি করব, যদি সেটা প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করব হ্যাজ বিন বা হ্যাভ বিন। হ্যাজ বিন ইউজ করব যদি সাবজেক্টটি সিঙ্গুলার হয় এবং হ্যাভ বিন ইউজ করব যদি সাবজেক্টটি প্লুরাল হয়। বাকি সব সেম থাকবে, আর বাকি সব সেম বলতে আমরা অবজেক্টকে সাবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হওয়া বুঝাচ্ছি। তারপরে আমরা যদি ফার্স্ট পারফেক্টে থাকে তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড বিন ইউজ করতে হবে, আর এই হ্যাড বিন সিঙ্গুলার হলো হ্যাড বিন, প্লুরাল হলো হ্যাড বিন, যেহেতু আমাদের হ্যাড বিন একটাই আছে। আর যদি আমরা ফিউচার পারফেক্ট করতে যাই তাহলে আমাদের শেল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন ইউজ করব, আর শেল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন দুটোর যে কোনো একটি ব্যবহার করলেই সেটা ফাইন। আমরা যদি এক্সাম্পলগুলোর দিকে তাকাই, শি হ্যাজ ফ্রেজড হিম, এখানে হিম এই অবজেক্টকে আমরা যদি সাবজেক্ট করি তাহলে সেটি হি দাঁড়াচ্ছে, তারপর আমরা বুঝতেই পারছি এটি একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো সেক্ষেত্রে আমরা লিখব হি হ্যাজ বিন ফ্রেজড বাই হার। তারপর আবার সেকেন্ড এক্সাম্পলটিতে শি হ্যাড ফ্রেজড মি, আমরা বুঝতে পারছি এটি একটি ফার্স্ট পারফেক্ট টেন্স। আপনি যদি টেন্স নিয়ে কোনো সমস্যা থেকে থাকে আপনি আই বাটনে আসা ভিডিওটি থেকে টেন্সের একদম সবগুলো জিনিস ক্লিয়ার হয়ে নিতে পারেন, কারণ টেন্স যদি আপনি ক্লিয়ার না থাকেন তাহলে আপনাকে ভয়েস চেঞ্জ করতে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। এবার আমরা তিন নাম্বার যদি আমরা এক্সাম্পলের দিকে তাকাই, শি উইল হ্যাভ
ফ্রেজ টু বি, আমরা বুঝতেই পারছি এটি একটি ফিউচার পারফেক্ট টেন্স। তো তাকে যদি আমরা রূপান্তর করতে চাই তাহলে আমাদের মেকে আমরা আই বানালাম অ্যান্ড শেল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন ইউজ করবো। তারপর আমরা ফ্রেজড, এখানে ফার্স্ট পার্টিসিপল আছে তো সেক্ষেত্রে আমরা ফার্স্ট পার্টিসিপলই ব্যবহার করবো, ফ্রেজড। তারপর বাই হার, এখন আমাদের কথা হচ্ছে আমরা সব জায়গায় তো আর বাই প্রিপোজিশনটি ইউজ করতে পারবো না, কিছু কিছু ক্ষেত্রে আমাদের অন্য প্রিপোজিশনও ইউজ করতে হতে পারে। তো সেটা আমাদের অ্যাডভান্স যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলোর রুলগুলোতে আমরা দেখিয়েছি। আপাতত আমরা যখন বেসিক বয়েস চেঞ্জ করব সেখানে আমাদের ম্যাক্সিমাম অর্থাৎ 90+ জায়গায় আমাদের বাই ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে আলাদা করে যদি রুলগুলো আপনি পড়তে চান সেইগুলো ভিডিওগুলো দেখতে পারেন। এবার আমরা দেখব আমাদের আজকের ভিডিওর শেষ রুলটি, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, অট টু, গোয়িং টু, অর্থাৎ মডাল অক্সিলারিগুলো যদি থাকে তাহলে আমরা কি করব। এটা করা একদমই ইজি, সব কিছু আমাদের আগের মতো হচ্ছে আমরা চেঞ্জ করবো, অর্থাৎ সাবজেক্টকে অবজেক্ট বানাবো, অবজেক্টকে সাবজেক্ট বানাবো, এবং আমাদের যে ভার্বটি থাকবে তাকে আমরা ফার্স্ট পার্টিসিপল ফর্মে নিব। আর আমাদের যেই মে, মাইট, ক্যান, কুড যে মডাল অক্সিলারিগুলো থাকবে সেগুলোর সাথে শুধুমাত্র বি অ্যাড করে দিব। আমরা যদি প্রথম এক্সাম্পলের দিকে তাকাই, সি মে অ্যাসিস্ট ইউ, তো এখানে আমরা অবজেক্ট ইউকে সাবজেক্ট বানালাম ইউ, তারপরে আমরা এই যে মে, মেয়ের সাথে আমরা বি অ্যাড করে দিলাম, মে বি, ইউ মে বি, তারপরে অ্যাসিস্টের সাথে আমরা ফার্স্ট পার্টিসিপল ফর্ম করলে ইউ মে বি অ্যাসিস্টেড, তারপরে আমরা প্রিপোজিশন হিসেবে বাই ইউজ করলাম আর সি এর অবজেক্টিভ ফর্ম হার। সেরকমভাবে দ্বিতীয় এক্সাম্পলটিতে দ্য সং মাস্ট বি সাং বাই ইউ, এটা প্যাসিভে আছে, তো সেটাকে যদি আমরা অ্যাক্টিভ করতে চাই তাহলে আমরা ইউকে আগে আনবো ইউ, তারপর আমরা মাস্ট বি যেহেতু এখানে আছে সেহেতু বিটা আমরা বাদ করে দিব কারণ আমরা যেহেতু অ্যাক্টিভে আনছি ইউ মাস্ট। এবার আমরা এই সাং এর প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হচ্ছে সিং, তারপর আমরা আমাদের সাবজেক্টটিকে অবজেক্ট বানিয়ে দিব দ্য সং, ইউ মাস্ট সিং দ্য সং। এটাই ছিল আমাদের আজকের এই ভিডিওটি, আমরা আশা করি আপনার একদম বেসিক ভয়েস নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ভিডিওটি যদি আপনার একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ আপনার যে বন্ধুদের এই ভিডিও হেল্প করতে পারে তাদেরকে সাজেস্ট করবেন, এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশনসগুলো আপনি পান। এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।